नमस्कार बंधुरा, लाली बीयर बरणडाला पुरो कमप्लीट। ये बरणडालाटी आमरा किभाबे एवं की की उपकरण दिए सजालाम सेटाई आमी आज तोमादेर साथे शेयर करब। बरणडालार प्रधान उपकरण दुर्बा, बाच्चा आमादेर लालीर बड़ बौदी सोमदत्ता। जेकोनो शुभ अनुष्ठानेई दुर्बा मास्ट। पुरो बीयर अनुष्ठान कमप्लीट करते जे समस्त बासनकुसन लागबे এখানে সব কিছু বের করা হয়েছে, সব কিছু এখন গুছিয়ে রাখা হবে যাতে পরপর অনুষ্ঠান চলাকালীন কোনো সমস্যা না হয়। বরণডালা হলো বরণের উপকরণ সজ্জিত পাত্র। সাধারণত বাঁশের চালন বা এরকম পেতলের চালন অথবা বাঁশের কুলো বা পেতলের কুলোতে বরণডালা সাজানো হয়ে থাকে। আবার পুষ্পপত্র ব্যবহার করা যেতে পারে। বরণডালায় থাকবে এক ফানা মনুয়া কলা বা কাঁঠালি কলা। কলার ফানাটিকে একটু ফেব্রিক দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগবে। কলার এই ডেকোরেশন তোমার কেমন লাগলো কমেন্টস করে জানাবে আমায়। তুমি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হবে। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে ভিডিওই আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। এই পাত্রটি অবশ্য বরণডালায় লাগবে না, ফেব্রিক সামনে আছে জন্য একটু ডিজাইন করে রাখছি। বিয়ের পর জল খেলার সময় এই পাত্রটি ব্যবহার করা হবে। ওদিকে সোমদত্তা প্রদীপে সলতে রেডি করছে। বরণডালার অন্যতম প্রধান উপকরণ হলো প্রদীপ, কারণ প্রদীপ জ্বেলেই আমরা সবাইকে বরণ করি বা ওয়েলকাম জানাই। জল খেলার সময় পাত্রটি যে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া হবে সেটিও আমি সাজিয়ে রাখছি। একটি কলাপাতা চালনের মাপে কেটে নিচ্ছি। তেল দিয়ে সিঁদুর গুলে রাখছে সোমদত্তা আর আমি বাকি জিনিসগুলো গুছিয়ে রাখছি। আমরা কিন্তু চালনেই বরণডালা সাজিয়ে থাকি, এই জন্য এখানে এই কাজটিকে চালনবাতি সাজানো বলা হয়ে থাকে। আমি আমাদের মতো করে সাজালাম, কিন্তু ওদের একটু আলাদা রকম। সব কিছু নামিয়ে ওদের মতো করে সাজাবো। এখন চালনের উপর কলাপাতা বিছিয়ে এর উপর দেওয়া হচ্ছে ধান। এই ধানের উপরেই রাখতে হবে সব কিছু। তোমরা কি আমাদের মতো চালনে বরণডালা সাজাও নাকি তুলোতে সাজাও কমেন্টস করে জানাবে, তাহলে বুঝতে পারবো শুধু আমরাই চালনে সাজাই কি না। এবার রাখা হলো কলার ফানাটি। এরপর পাঁচটি প্রদীপ, ধান দুর্বা আর একটা কয়েন, গোলানো সিঁদুর, এক্সট্রা অল্প তেল রাখা হলো পরে প্রদীপে দিতে লাগবে। এই হলো পান সুপারি আর বাতাসা। কলার মেকআপের ফিনিশিং টাচ চলছে। আর দিয়ে দেওয়া হলো একটা দেশালাই। এছাড়া আরও পরে যোগ করা হয়েছে গঙ্গামাটি, হরিতকি, ছোট নুড়ি পাথর, কড়ি, শাখাপলা, ছোট আয়না, এক্সট্রা সলতে, প্রদীপ আর একটা ছুরি।
तो बंधुरा ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে বিয়ের পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।